हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तोमरा सबाई? आमी भालो आछी। आबार एकटा नतून ब्लगे तोमादेर सबाइके जानाई अनेक अनेक वेलकाम। तो एखन हये गेछे सकाल बेला, 7টা এখনো বাজেনি, 7:45 মতো বাজছে। তো আমি উঠে পড়েছি, উঠে ব্রাশ করছি, আর বাইরে পুরো কুয়াশায় ভর্তি। দেখো কতটা কুয়াশা আছে, আমি জানলাটা খুলে একবার দেখালাম। ব্যাস, আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে আমি এবার চা বসাবো। তো তার আগে আমি দেখো চুল টুল আঁচড়ানো হয়নি, তো একবার ফ্রেশ হয়নি, কারণ এই যে কিচেনে ঢুকবো এখন তো আর রেস্ট পাবো না, একদম সেই দুপুর 12টার আগে কোনো ছুটি নেই। তো সেই জন্য চুল আঁচড়ে একদম ক্রিম মেখে আমি রেডি হয়ে চলে যাব কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 7টা আর আমি যাবো চা বানাতে। তো চা বানানোর আগে ভাবছি সবজিটা কেটে নিই, কারণ চা করার পরে চা ঠান্ডা হয়ে যাবে, কারণ হাজবেন্ড কে মেয়ে কেউই ওঠেনি, দিদি ভাই এখনো আসেনি, আর আমরা যেহেতু সবাই একসাথেই চা খাই, তো সবজি টবজি কেটে নিই, কী কী রান্না হবে সেসব তোড়জোড় করে নিই, কারণ হাজবেন্ড তো 9টার সময় স্নান করে, তো তাড়াতাড়ি না করলে এসব করতেও পারবো না, টাইমের মধ্যে হবে না। তো ভাত এখন বসাবো না, আগে আমি সবজিটা কেটে নিই, সবজিটা কেটে নিয়ে ভাতের চালটাকে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে চা বসাবো। দেখতে থাকো ব্লগটা। ফ্রেন্ডস দেখো, এখানে ভাতের চাল আমি ভিজিয়ে দিয়েছি, আর এরপর আমি যাচ্ছি সবজি বার করতে কি রান্না হবে দেখার জন্য। আর এখানে যেহেতু একটুখানি চিকেন ছিল আমার ফ্রিজে, তো চিকেনটাকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিলাম, তো এই চিকেনটাকেই ভাবছি রান্না করব। আর এখানে ফ্রিজ থেকে আমি সবজির জায়গাটা বার করব। এরপর দেখা যাক কি রান্না হয়। ফ্রেন্ডস, তো আমার সবজি কাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদেরকে দেখিয়ে দিই কি কি সবজি কেটেছি। এখানে ফুলকপি, আলু কেটে নিয়েছি, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, এখানে টমেটো, আর এখানে দেখো কুমড়ো আর গাজর। তো ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মুরগির মাংস দিয়ে করবো, আমি কোনোদিনও জীবনে করিনি, এই ফার্স্ট টাইম বানাবো আজকে, মনে হলো যে ভালোই হবে। হ্যাঁ, যেহেতু ফুলকপি আলু মাছ হয়, ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে হয়, তো চিকেন দিয়ে করে দেখি কেমন হয়, মনে হচ্ছে ভালো হবে। একটু ভালো করে মুখরোচক করে করার চেষ্টা করবো, নাহলে তোমার মেয়ে হাজবেন্ড দুজনেই খাবে না, তো ওইটা করব। আর কুমড়ো আর গাজর কেটেছি, ওটা দিয়ে একটু ডাল বানাবো। তো আর এবারে কিছু ভাজাভুজি করছি না, রাতে যদি আমার মেয়ে খেতে চায় তাহলে একটু বেগুন ভেজে দেবো, এটা ঠিক করলাম। তো রান্নাবান্না আমি ঝটপট করে নেবো। দেখো ভাতটাও আমি অন করে দিয়েছি গ্যাস, তো ভাতটা হতে থাকুক এদিকে, এদিকে আমি চা করে নিই, কারণ 7:40 বাজছে, তো হাজবেন্ড তো 8টায় উঠে পড়ে, তো চা করতে করতে 8টা বেজেও যাবে, আর এদিকে দিদি ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে, তাহলে এবার চা বসিয়ে দিই। তো দেখো এখানে আমার ফুলকপি দিয়ে, আলু দিয়ে, মুরগির মাংস দিয়ে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু ভালো করে ফুটে গেলেই হয়ে যাবে। আর এদিকে আমার প্রেশার কুকারে গাজর আর কুমড়োর ডালও সিটি পড়ে গেছে প্রায় 3টে মতো, এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা এবার জাস্ট ঠেকা দিতে যাবো, ঠেকা দেওয়া হয়নি, ঠেকা দিয়ে নি। এখন বাজছে 10:30, আর আমার হাজবেন্ড বেরিয়ে গেল, আর মেয়েকেও খাবার খাইয়ে দিয়েছি, তো মেয়ে খাবার খেয়ে একটু বসে বসে টিভি দেখছে, ওর ফেভারিট কার্টুন হচ্ছে পেপার পিক, তো ওটা দেখছে, আর আমিও এই মতো ব্রেকফাস্ট করে নিলাম।
তো অনেকদিন থেকে তোমাদের সাথে শেয়ার করব ভাবছি, তো আজকে শেয়ার করি যে আমার হাজবেন্ড কি জব করে। আমি ভাবছিলাম যে তোমাদেরকে বলা হয়নি, তো তোমাদের সাথে শেয়ার করে নিই যে আমার হাজবেন্ড কি জন্য বেরিয়ে যায়। তো আমার হাজবেন্ড হচ্ছে হাই স্কুলের টিচার, তো ও ম্যাথামেটিক্স পড়ায় স্কুলে। তো এখন তো অনেকদিন কোভিডের জন্য স্কুল বন্ধ ছিল, তো সেই জন্য বাড়িতেই ছিল। তো এখন আবার স্কুল ওপেন হয়েছে, তো এখন স্কুল বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে খুব সকাল সকাল রান্না করতে হয়। আর ঠান্ডা হয়ে যায়, আমি যখন খাই রান্না তখন একটা সময় দেড়টার সময় পুরো ঠান্ডা থাকে, আর সেই জন্য সব গরম করতে হয়। আর সকাল সকাল আমার প্রথমেই কাজ হচ্ছে রান্না করে নিয়ে, কারণ ও 9টা সাড়ে 9টার মধ্যে খেয়ে নেয়, খেয়ে তারপর 10টার মধ্যে বেরিয়ে যায়। তো ব্যাস এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আর আমার মেয়ে দেখো, ও ঘরে হচ্ছে টি কার্টুন দেখতে দেখতে আমার দিকে তাকাচ্ছে, দেখছে মাম মাম ভিডিও বানাচ্ছে। আর এদিকে দেখো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখানে কিচেন তো ক্লিন আছে, কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এখানে এই তাওয়াটা আমি রেখেছি কারণ মেয়ে ডিম ভাজা খাবে দুপুরবেলায়, ওই জন্য ভাজবো বলে রেখে দিয়েছি। আর এখানে প্রেশার কুকারের ডাল আর কড়াই হচ্ছে তরকারি আছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো খাওয়া দাওয়ার পর বেসিনে দেখো বাসন কোসন গুলো পড়ে আছে, তো ওইগুলো এবার আমি মাজতে যাব। মাজা হয়ে যাওয়ার পর আমার এখনো বিছানা তোলা হয়নি, সব থেকে বড় যেটা কাজ সেটা এখনো বাকি আছে। বিছানা পুরো একদম নোংরা পড়ে আছে, আমার শাশুড়িমার বিছানা ছেড়ে দিয়েছি এই ঘরের। দেখো এই ঘরের বিছানা ক্লিন করে দিয়েছি, ক্লিন করে জানলা টানলা খুলে দিয়েছি, কিন্তু ও ঘরের বিছানা একদম নোংরা হয়ে পড়ে আছে। তো এরপরে আমি বিছানাটা যাবো যে গোছাবো, গুছিয়ে মেয়েকে একটুখানি করতে বসাবো, আর কার্টুনটা শেষ হলে দেখতে থাকো ব্লগটা। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে দুপুরের দিকে লাঞ্চ করার পর আড়াইটার দিকে আজকে একটু বেরোবো মেয়েকে নিয়ে। আমার হাজবেন্ড বলছিল যে আমার মেয়ের শীতে পড়ার হাই নেক আর একটা পায়জামা কিনে নিয়ে আসতে, কারণ এই যে বৃষ্টির সময় এত অসুবিধা হয়েছিল, সবই ভেজা ছিল, তো ওর দুটো লাগবে আর দুটো নিলেই হয়ে যাবে মোটামুটি। তো ওটাই কিনতে একবার বেরোবো। অবস্থা হয়ে আছে এরকম ভাবে, মশারি টশারি এভাবে পড়ে আছে, আর মেয়ে বসে বসে কার্টুন দেখছে। বাজছে রাত্রি 10টা, আর আমি ব্লগটার কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ভীষণ শরীর অসুস্থ হয়ে গিয়েছিল দুপুর দুটোর পর থেকে, এত শরীর খারাপ ছিল মানে বলার নয়। আমার অনেক সর্দি হয়েছে, তো আমার নিচে চোখ আবুতালা অনেক কিছু এসে গেছে, তাহলে তো এত শরীর খারাপ ছিল যে আমি ব্লগ করার মতো পরিস্থিতিতে ছিলাম না। তো এখন ওষুধ টষুধ খেয়ে শরীরটা একটুখানি ঠিক হয়েছে, তো আমি আজকে এটাই বলার জন্য মানে এখন অন করলাম যে আমার ভীষণ শরীর খারাপ ছিল, তো কালকে সকালবেলা পর্যন্ত আমি ব্লগটা কন্টিনিউ করব, কালকে সকাল পর্যন্ত দেখতে থাকো। তো জামা কাপড় গুছিয়ে নিয়ে এই ঘরে বিছানার চাদরটা একবার তুললাম, বিছানার চাদরটা কাচতে দেবো। তো এই চাদরটা দেখো তুলে নিয়েছি চাদরটা, আর এটা হচ্ছে ভেতরে মানে তলায় এই চাদরটা বিছানো থাকে, পুরোনো একটা চাদর, তো এইটা বিছানো আছে। তো আজকে চাদরটাকে আসবো, তো কালকে আবার নতুন চাদর এখানে বিছিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, তো এখন ওইদিকে আমি ভাত বসিয়েছি, আর এদিকে আমি চা খাচ্ছি, আর ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করে দিচ্ছি। যদি আজকে তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, লাইক করবে আমার ভিডিওকে, ভালো থেকো, পরদিন দেখা হবে আবার নতুন ব্লগের সাথে, বাই বাই।